আমি দোলন দাস, আমি কাকদ্বীপ থেকে এসেছি। আমার বাড়িতে পাঁচজন আছে। আমি এইচএস দিয়েছি 2015 সালে শিক্ষানগর ঈশান মেমোরিয়াল হাই স্কুল থেকে। আমি আমাদের ওখানে ব্রেনওয়্যার কম্পিউটার সেন্টার থেকে জানতে পেরেছি ডিডিইউজিকেওয়াই কোর্সটা সম্পর্কে। তো ওখানে আমি এই কোর্সটা সম্পর্কে জেনে আমার মনে হলো যে এই কোর্সটা যদি আমি করি তাহলে আমি নিজের কেরিয়ার তৈরি করতে পারবো এবং লাইফে স্ট্যান্ড হতে পারবো। সেই কারণে আমার মনে হলো যে এই কোর্সটা সম্পর্কে জানা আমার প্রয়োজন, তাই আমি এই কোর্সটা সম্পর্কে জানলাম। এবং এই কোর্সটা জানার পরে আমাকে এখানে একটা এক্সাম দেওয়ার কথা বলা হয়েছিল। তো এক্সামটা দিয়ে আমি সিলেক্টেড হওয়ার পরে আমাকে এই বারাসাত ক্যাম্পাসে পাঠিয়েছিল। তো এখানে এসে আমি এই ক্যাম্পাসটা দেখি আমার খুব ভালো লেগেছে। এখানে ডিডিওজিকেওয়াই ছাড়াও আরও অনেক কিছু কোর্স করানো হয়, সেগুলো দেখে এবং এখানে এনভায়রনমেন্টটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। সেই কারণে আমি মানে এখানে খুব আনন্দ হয়েছিল, এখানে থাকার জন্য এক্সাইটেড ছিলাম। তো এখানে থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, ম্যামেদের কাছ থেকে ক্লাস করেছি, যেগুলো অনেক কিছু সম্পর্কে আমার জানা ছিল না সেগুলো জিনিস আমি জানতে পেরেছি। যেমন রিটেল কী জিনিস, কীভাবে কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়, কীভাবে কাস্টমারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়, কীভাবে কোনো প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে বলতে হয় সেইগুলো সম্পর্কে জানতে পেরেছি, কীভাবে ক্যাশ রেজিস্টার অপারেট করতে হয়, অনেক কিছু শিখেছি এখান থেকে। এবং অনেক ব্র্যান্ড আছে, অনেক স্টোর আছে যেগুলো সম্পর্কে আমাদের জানা ছিল না কখনো, সেগুলো সম্পর্কেও আমি জানতে পেরেছি এখানে এসে। তারপর এখানে অনেকদিন কোর্স করার পরে এখানে আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে, কীভাবে টিম ওয়ার্ক করতে হয় সেগুলো শিখেছি সবার সঙ্গে থেকে। এবং এখানে খাওয়া দাওয়া সব জিনিসটাই খুবই ভালো। এবং এখানে স্যার ম্যামেদের কেয়ারও প্রচণ্ড কেয়ার করেন প্রত্যেকটা স্টুডেন্টকে। এবং আমি এখান থেকে স্যার ম্যামেদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যেটা আমার অনেকটাই সুবিধা হয়েছে আমার এখানে থাকার জন্য। এবং এই কোর্সটা চলাকালীন আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম কোয়েস্ট মলে লাইফস্টাইল ব্র্যান্ডে। তো ওখানে আমি ফার্স্ট ইন্টারভিউতে আমি সিলেক্টেড হয়েছিলাম। এবং সিলেক্টেড হওয়ার পর আমার ওরা স্যালারি বলেছিল আমি 8500 স্যালারি পাবো। তো আমি এই স্যালারিটা পেয়ে আমি খুব খুশি। এবং আমি এই ইন্টারভিউটা ক্র্যাক করার পরে আমি যে জবটা পেয়েছি তাতে আমি খুব মানে হ্যাপি, কারণ আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো। এবং তার জন্য আমি ডিডিইউজিকেওয়াই, পিবি, এসএসডি এবং ব্রেনওয়্যারকে থ্যাংক ইউ জানাচ্ছি।